কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকেও বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানে আপনি উত্তম। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারী সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না তার অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী আপনার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটি অনুচিত। 35 বছরের পর নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সে নারীরা ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না, কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষের নিজের বলতে কি আছে, জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার, যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবী অচল, দেয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম, আসলে সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। কখনো দুশ্চিন্তা করো না, যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো।
একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে, অন্যের থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক, অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। বাস্তব সত্য মিথ্যা, মানুষ তিলা মাথায় তেল দেয়, স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। যার অর্থ আছে তার পাশে সবাই, যার অর্থ নেই তার পাশে কেউ নেই, এটাই বাস্তব। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করে অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবু স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন, এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, তখন আর ছড়ি বলার মতো সুযোগটুকু হারিয়ে ফেলবে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। স্ত্রীর ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়, এটা রবের একটা রহমত। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মেয়ের সাথে এক মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কি না, দেখুন সে আপনার সাথে কথা বলার সময় এড়িয়ে চলার চেষ্টা করে কি না। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয় তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ, তিনটা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা, তিনটা জিনিসও পতন হয়। অহংকার, মিথ্যা, হিংসা, তিনটা জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। ভালোবাসা আর মৃত্যু দুটি নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন আর অন্যজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। কত মানুষ মুখের ওপর সব কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না ফেরার দেশে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দিবে, অন্যটি আপনাকে বদলে দিবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো যা চাপতেই কিছু স্মৃতি, কিছু অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে দেরি করতাম না। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে ভিড় থেকে তত বেশি দূরে যেতে থাকে। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। সাদা কাপড়ের আড়ালে
বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবে বন্ধ হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই পাশে থাকবে, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গেয়ে ভূত। যারা এটা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খান। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সবশেষ বলতে কিছু হয় না, মনে রাখবে ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে। একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ককেও হার মানায়। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখ বোধ হয়। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই পাবে না। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। সব ইচ্ছেকে আর পূরণ হয়, মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনো অধিকার হারানো মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়, সুদিন আসবে সেই আসে আমরা দুর্দিনেও বেঁচে থাকি। ভালো থাকার জন্য অনেক টাকা করে গাড়ি বাড়ির প্রয়োজন হয় না, মনের মতন একজন জীবনসঙ্গী যথেষ্ট। নিজের মনে সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন করা সম্ভব। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। এক মিনিট লাগে কাউকে জানার জন্য, এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য।